কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? অপরাহ্নে ভালোবাসা, চক্ষে নিয়ে গহন ভাষা, গান শোনালো সর্বনাশা, এই কিতাবে মোহন অপঘাত। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? কি হলো, হাতটা বাড়াও, চাটা নাও। কি তোমার চা? এত খাবার না, আমি খেতে পারবো। আমি নিজে হাতে সব তোমার জন্য সাজিয়ে এনেছি। দিস ইজ ভেরি ব্যাড আদিত্য। আমি তো বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছি, এত খাবার খেতে পারবো না। প্লিজ বিলিভ মি, আমি সত্যি পারবো না। ওকে বাবা, পারবে না, ঠিক আছে। আর আমি ডিসাইড করেছি তোমার সঙ্গে আমি আর ঝগড়া করব না। অ্যাট লিস্ট তুমি চাটা তো নাও। ঠিক আছে, চা খাবো। অরুণাথ বাবু যে হঠাৎ বাইরে যাবেন, এটা তো জানতাম না। তুমি জানতে না? এ মা, আমি তো ভাবলাম তুমি জানো, আর আমি ভাবলাম যে আমরা দুজনে চুটিয়ে গল্প করব। আমি সত্যি জানতাম না। আসলে অরুণাথ বাবুর সঙ্গে আমার সত্যি একটু দরকার ছিল। এই তো গতকাল বাবা এলো, তারপরে ব্যাগ গুছিয়ে একেবারে রেডি, তারপরে আমাকে বললো ভালো থেকো, ব্যাস হ্যারিকেন ট্যুর যাকে বলে। কবে ফিরবেন শেয়ার করে কিছু বলেননি না? ওই যে বললাম, দু চার দিনও হতে পারে, আবার দু এক সপ্তাহ লাগতে পারে, সেরকম স্পেসিফিক্যালি কিছু বলেনি। কিন্তু ওয়ান উইক হলে ভীষণ ভালো হয়, আমরা ভীষণ গল্প করব, খুব মজা করব। শোনো, একটা কাজ করবে, তুমি এখন বাড়ি চলে যাও, তারপরে ব্যাগ গুছিয়ে সোজা চলে এসো আমার বাড়ি ট্যুর বলে, তারপর আমরা দুজনে। আমি যাই, একটা অপারেশন আছে। কেন, আমার ইনভিটেশনটা নিলে কি খুব প্রবলেম হয়েছে? তো প্রবলেম মানে তুমি বুঝতে পারছো না টিনা, এ অসম্ভব। অসম্ভব কিচ্ছু অসম্ভব নয়, তুমি প্লিজ চলে এসো না, প্লিজ। টিনা তুমি বোঝো, আমি ওকে ঠিক আছে, বাট আদিত্য তুমি আমাকে একটা কথা বলো, এখন তো বাবা নেই, তুমি এভরি আওয়ারে আমাকে একটা করে ফোন করবে টিনা। আচ্ছা তুমি তো একটা কথা বুঝছো না আদিত্য, দেখো এখন তো বাবা নেই, আমার ভয় করবে না বলো? ঠিক আছে, আমি দেখছি, আমি এখন যাচ্ছি। যাচ্ছো যাও সেটা ঠিক আছে, বাট তুমি কিন্তু ফোন করবে, তুমি তো জানোই যে আমার শরীর ঠিক নেই, আমার শরীর খারাপ। আমি যাচ্ছি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এর মধ্যেই চলে গেলে কি করে হবে, চাটা তো খেয়ে যাও। ধরো সমর, প্লেটটা এখান থেকে নিয়ে যাবে। কিন্তু আদিত্য জানো, যখন বাবা চলে গেছিল আমার খালি মনে হচ্ছিল তুমি আসবে, তুমি ঠিক আসবে, আর দেখো তুমি একদম চলে এলে, আমার না এত ভালো লাগছে তোমাকে কি বলবো। আপনি কি আমায় ডাকছেন? আবার কোথায় চললি? বিস্কিট আনতে। তোর সঙ্গে দুটো কথা বলবো বলে বসে আছি, আমার বিস্কুট লাগবে না, তুই বস। কি হলো বস? আমি কি বলবো তুই জানিস? তুই আদিত্য সৌম্য বিয়ান কেউই ভালো নেই, তোরা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বল? ভালো থাকবো বাবা, আমরা সবাই ভালো থাকবো। কিন্তু মা, ভালো থাকার জন্য কি পথ বেছে নিলি? কি পথ? হরণাথের টাকায় তোদের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে থাকবে। তুমি এভাবে বলছো কেন? তো আর কি করে বলবো বলতো, একটা মানুষ এমনি এমনি তোকে এতগুলো টাকা দিয়ে দিল কেন? তিনি তোর কি, এতখানি দয়া তার মনে জাগলো কেন তোদের জন্য? উনি আমাদের ওয়েলউইশার। ওয়েলউইশার? ওয়েল স্যার, অরুণাথ হালদার, সে তোদের ওয়েলউইশার। তোদের সংসারের উন্নতির জন্যে, ভালো মন্দের জন্যে তিনি তোদের এতগুলো টাকা দিয়ে দিল। আচ্ছা তোদের এত টাকা কিসের দরকার আমাকে একটু খুলে বলতো। খুলে বলার কি আছে বাবা, টাকাটা আমি মাতাজিকে দিয়েছি। মাতাজি? হ্যাঁ, এই সংসারে আবার
আবার আমরা যাতে সবাই স্বাভাবিক থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, সেই জন্যই মাতাজি আমাকে বলেছেন একটা শান্তি যোগ্য, ব্যাস তারপরে। হরনাথ হালদারের কাছ থেকে টাকা ধার করে যোগ্য, আর সেই যোগ্যে সংসারে শান্তি ফিরে আসবে, ছি ভাবতেও কষ্ট হয়। কি আদর্শে তোকে বড় করেছিলাম, আদর্শ একটা অন্ধবিশ্বাস, একটা কুসংস্কারে মোহে পড়ে তুই একদিন সর্বনাশ ডেকে আনবি না? সর্বনাশ? না বাবা, আমি যা করেছি এই সংসারের ভালোর জন্যই করেছি। সব কথা আমি তোমাকে গুছিয়ে বলতে পারবো না এখনই, তবে এইটুকুনি জেনো আমি যা করছি সবার ভালোর জন্য করছি, এই সংসারের ভালোর জন্য করছি। শোনো, নেক্সট রবিবারের আগে আর ঘাস কাটবে না। আচ্ছা। আর নকুলদাকে বলবে মাঠে দুবেলা জল দিতে। আছে, আর বেড়ায় একটা কোন দেখলে ভেঙে আছে, একটু খেয়াল করো, সব তো নষ্ট হয়ে যাবে। যাও দেখো ওদিকে। স্যার। হ্যাঁ মায়া, বল। তুমি এখন এসো, আমি সেকেন্ড পিরিয়ডের পরে মাঠটা দেখে আসবো। এসো। হ্যাঁ বলো, কি বলছো? আপনি আগে প্রমিস করুন না বলবেন না। মানে? প্লিজ স্যার। ওকে ওকে, প্রমিস। এটা আপনার জন্য। কি এটা? সোয়েটার? হ্যাঁ, এটা আপনার জন্য। আমার জন্য মানে? পছন্দ হয়নি? আসলে আমি এখনো অন্য কোনো ডিজাইন শিখিনি, তো আপনি পরে দেখুন, সাইজে না হলে আমি ছোট বড় করতে শিখে। না না, সে ঠিক আছে, কিন্তু না না স্যার, আমি আপনার কোনো আপত্তি শুনবো না, আপনি কিন্তু প্রমিস করেছেন। তুমি ঠিক, ব্যাপারটা আপনাকে কেউ কোনো গিফট দিলে আপনি বুঝে থাকে এইভাবে ফিরিয়ে দেন। ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, তো মা আসেননি? মাকে বলবেন না প্লিজ, আমি এটা মাকে না জানিয়েই তৈরি করেছি, মা জানতে পারলে আমাকে ভীষণ বকবে। কেন বকবেন? কেন না, মানে আসলে মা চায় না যে আমি পড়াশোনার বাইরে আর কিছু করি, মানে উলবো না সেলাই এসব মা আমাকে কিছুই করতে দিতে চায় না। মা যখন চান না তখন মার কথা শোনাই তো আমার উচিত ছিল। কি করবো, আমার যে খুব ইচ্ছে করলো, ঠাম্মির থেকে উড়লিলাম আর তৈরি করে ফেললাম। তুমি ভাবছো মা রাগ করবে? এমনও তো হতে পারে, তুমি আমায় এটা বানিয়ে দিয়েছো জানলে মা রাগ করলেনই না, উল্টে খুশি হলেন। আমি জানি মা রাগ করবেই। যে তোমার মা আজ তোমায় দিতে এলেন না, নিতে আসবেন তো? না মা আজকে আসবে না। কেন, শরীর খারাপ? কি হলো, মার শরীর খারাপ? না। তাহলে তোমায় দিতে এলেন না, নিতেও আসবেন না বলছো, সঙ্গে কাজ পড়েছে নিশ্চয়। আপনি তো মায়ের কথা জানতে চাইছেন কেন? তুমি ক্লাসে যাও। হ্যালো, কি ব্যাপারটা? কি অমাবস্যার চাঁদের মতো মুখ করে বসে আছো কেন? কি হয়েছে? কি কিছু হয়নি তো? এইটা কিছু হয়নি? কি হয়েছে আমাকে বলা যায় না? না না, বলা যাবে না কেন, কিছু আসলে বাড়ি না, বাড়িতে তো কিছু হওয়ার কথা নয়, কারণ বাড়িটা এখন বেশ কুল আছে, আপেলও বলতে পারো। বাড়িতে কিছু হয়নি, উল্টে বাড়িটা আজকাল এতটাই ঠান্ডা যে মাঝে মাঝে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তাহলে কি অফিস? মানে তোমার সেই বুড়ো ম্যানেজার আবার তোমাকে? ইমান, কি কি হচ্ছে? কি তোমার মুখে যা আসে তাই বল, তুমি না তাহলে কি হয়েছে বলবে তো? আমার সব কথা তুমি জানো তো? বলো সব কথা। সব কথা কি আর জানি না, মানে
আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন তুমি কার কার সাথে কাকে কাকে ফোন, কে কে ফোন? ফোন তো এসছে, কিন্তু আচ্ছা বিমান, তুমি আমাকে তোমার সব কথা বলেছ? আমার সব কথা মানে? এমন কিছু কথা যেটা মানে মানে একটা লোক কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে, সে বলে যাচ্ছে বিমান খুনি, বিমান খুনি। কেউ তোমার সঙ্গে রসিকতা করছে? কেন, কেউ আমার সাথে এরকম রসিকতা করতে যাবে কেন? আমি তার কি ক্ষতি করেছি? না মানে দেখো, এই যে তুমি আমি, মানে আমি তুমি, মানে এই যে আমার তুমি, এটা তো আমার এই সৌভাগ্য তো সকলের পছন্দ হয় না, ঈর্ষান্বিত হয়ে পড়ে। ইমাম প্লিজ, আমি ঠাট্টা করছি, আমার প্রবলেমটা তোমাকে আমি বোঝাতে। সোনালি, ডু ইউ লাভ মি? হঠাৎ এই প্রশ্নটা? হঠাৎ না, হঠাৎ না, এটা এই মুহূর্তের জরুরি প্রশ্ন। সোনালি, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার উপর একটু ভরসা করতে পারো। না পারো কি পারো না, প্লিজ। কি হলো? চলো। এই তার মানে তুই পারো না নাকি? তাহলে আজকে আমাদের অনেক কাজ, তাই তো? চলো আমরা তাহলে কাজে লেগে পড়ি। আমাদের প্রচুর কাজ। কত কাজ বলতো আজকে? আজকে আমাদের হোমওয়ার্ক করতে হবে, গান নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তারপর তোর ক্রসওয়ার্ড খেলতে হবে। কত কাজ না আমাদের আজকে, তাই না কাকু? বিরজ কার মতো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তো? হ্যাঁ, এই কদিন হবে, কেন বলতো এই কদিন একটু পড়াশোনার চাপ কম আছে তো, সেই জন্য হবে। কাকু, নিশা দিদি অনেক দিন বাড়িতে আসছে না কেন গো? নিশা দিদি কেন কেন আসছে না বলতো? কেন 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 বলতো? কেন? কারণ আমার সঙ্গে হয়তো তার ঝগড়া হয়েছে, তাই। তুমি কেন ঝগড়াটা করেছো? যত তুই খুব ভালো একটা প্রশ্ন করলি, কেন ঝগড়া করেছি, কেন ঝগড়া করেছি বলতো? কেন মনে পড়ছে না? মাথার একটু চুলকে দে। ব্যাস ব্যাস ব্যাস, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। ইয়েস, মিশা দিদি আমার কথা শুনেনি, তাই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। তোমার সঙ্গে ঝগড়া হয়েছে তো? তোমার কাছে আসছে না। আমার সঙ্গে ঝগড়া হয়নি, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়নি, হয়নি তো? তাহলে আমাদের কাছে আসছে না কেন? আমাদের সঙ্গে খেলছে না কেন আগে বলো। ডিপ ট্রাবল, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই অসম্ভব ভালো একটা পয়েন্ট বলেছিস আর কি। না সিরিয়াস, এটাকে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করতে হবে, তাই তো? ঠিকই তো, ঝগড়া আমার সঙ্গে হয়েছে, ঝগড়া তো তোদের সঙ্গে হয়নি। সে আমার সঙ্গে নাই খেলতে পারে, আমার সঙ্গে নাই আলোচনা করতে পারে, কিন্তু তোদের সঙ্গে খেলতে আসছে না কোনো একটা কাজ করি, বুঝলি? সেটা হচ্ছে মিশেদির সঙ্গে আমার যখন দেখা হবে না, তখন তাকে মানে শাসন করে বুঝিয়ে বলতে হবে আর কি, দেখো ভাই তোমার আমার সঙ্গে ঝগড়া হয়েছে, তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না, আমার কাছে আসছো না, খেলছো না, ঠিক আছে, কিন্তু কিরিট এবং অলির সঙ্গে তোমার যেহেতু কোনো কিছু হয়নি, তাই তোমার সমস্ত করা চলবে না। তুমি এ সমস্ত করছো কেন? তোমার সঙ্গে সঙ্গে আসতে হবে, খেলতে হবে, হবে হবে হবে, ঠিক আছে? তোমরা বড়রা খুব বাজে আছো না তো, খালি ঝগড়া করবে, তুমি করো, মা করো, বাবা করে, সবাই সবাই খালি ঝগড়া করবে। এইটা পাকা বুড়ি, তুমি খুব সত্যি কথা বলেছ, বড় হয়ে না। হ্যাঁ রে, জানিস তো মানে বড় হলেই সবাই কিরকম একটা অদ্ভুত রকম হয়ে যায়, খালি ঝগড়া করে। ঠিক তো, বড় হলেই খালি ঝগড়া করে। হ্যাঁ রে, জানিস মানে যখন বুঝলি, যখন মানুষ ছোট থাকে তখন কোনো রকম কোনো গন্ডগোল নেই,
সে তখন স্কুলে যাচ্ছে, মাস্টারমশাই বকুনে যাচ্ছে, খেলতে যাচ্ছে, সব তার ঠিকঠাক, আবার পড়ছে আবার যাচ্ছে। তখন খুব ভালো, তখন সব খুব মজা। যেই বড় হয়ে গেল অমৃতার গন্ডগোল, তাই না? একদম তাই, বড় হয়ে গেলেই ক্রাইসিস, অশান্তি। আমিও জানিস তো, আমিও আমি এরকম ছিলাম না, আমিও আমি ঝগড়া করতাম না। তারপর দুম করে কি হলো, বড় হয়ে গেলাম, ঝগড়া করলাম। তো বাবারও তাই, তো মায়েরও তাই। তুই 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 পাকা বুড়ি, দেখবি তুই যখন বড় হবি না, তখন তুইও আমাদের মতো এরকম ঝগড়া করবি, নাকে নাক লাগে এরকম করে ঝগড়া করবি। না আমি ঝগড়া করবো না, কখনই ঝগড়া করবো না আমি, দেখো। তাই? হ্যাঁ তাই। কথা দিচ্ছিস? হ্যাঁ একদম কথা দিচ্ছি। প্রমিস? একদম প্রমিস। ভেরি গুড। কি জানিস তো, যদি বড় হয়ে যাওয়ার পর ঝগড়া যদি না করিস, তাহলে দেখবি সবকিছু কিরকম সুন্দর, মিষ্টি, অন্যরকম। পারবি তো? আমাকে আপনি ছেড়ে দিন দিদি। ছেড়ে দেব? ছেড়ে দেব মানে? তোর কাণ্ডজ্ঞান দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না দিদি, আমার বাড়ির জন্য মনটা কেমন করছে, আমার মায়ের শরীরটা ভালো নেই। তুই জানলি কি করে? ও, মেল চেক করেছিস বুঝি? মায়ের শরীর ভালো নেই তাই না? মিথ্যা কথা বলার তুমি জায়গা পাওনি, বেশি দরদ একেবারে উতলে পড়ছে। আর এদিকে যে আমার শরীর ভালো নেই, সেদিকে তোর কোনো খেয়াল নেই তাই না? কদিনের জন্য ছুটি দাও, কদিন পরই চলে আসবো। বললাম তো না, তাছাড়া বাবা এখন বাড়ি নেই, তোর যাওয়া এখন হবে না। সত্যি সত্যি আমার মায়ের খুব শরীর খারাপ। সত্যি মিথ্যের কথা সেটা তো আমি জানতে চাইনি, আর বাবা তো এখন নেই, তুই বাবাকে কি কৈফিয়ত দিবি বল? বাবুকে জানাতে হলে তো সব। হ্যাঁ বাবাকে, বাবা দেখুক যে কার কাছে তার মেয়েকে বাবা ছেড়ে গেছে। দু চার দিনের জন্য আমাকে ছুটি দাও। বললাম তো হবে না, ওসব মুখ গোমরা করে বসে থেকে কোনো লাভ নেই। আবদার কত, ছুটি চাই, বাড়ি যাবে। আমি তো একবার বললাম যে ছুটি হবে না, আর তোর 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 যা খুশি কিন্তু তুই সেটা করতে পারিস। বাবা যখন এসে দেখবে যে তুই নেই, তখন কিন্তু প্রচন্ড রাগ করবে, তোকে কিন্তু তাড়িয়ে দেবে, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না এতে। তবু আমি যাব। যাবি? যা, তোর যা খুশি তাই কর। এক্ষুনি যাবি? এখন এক্ষুনি? না, কাল দিনের বেলায় আকাশ পরিষ্কার হলেই যাব। যা যা তাই যা, আদিত্য তো আছে আমার, আদিত্য আসবে, আমার কোনো অসুবিধাই হবে না। আপনি সাবধানে থাকবেন। সাবধানে কেন, আমার কি হয়েছে? না, সময় মতো খাওয়া দাওয়া করবেন, আসলে যে আসছে তার তো যত্ন নিতে হবে। তোর কি রে, এতে 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 তোর কি? তুই চাকর, চাকরের মতন থাকবি, তুই সব বিষয়ে কোনো কথা বলবি না। আমি আমার বাচ্চার কথা কারোর মুখ থেকে শুনতে চাই না। বাচ্চার বাবা নেই তো কি হয়েছে, আদিত্য আছে, আমার আদিত্য, ও জানে, ও জানে যে কিভাবে বাচ্চার যত্ন নিতে হবে। তুই 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 কেন এই ব্যাপারে কথা বলছিস? তুই চলে যা এখান থেকে, তুই বেরিয়ে যা, তুই চলে যা এখান থেকে। আপনি শান্ত হন, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবে, কিন্তু বলছি তুই একটা কথা কিন্তু এর মধ্যে বলবি না, তুই চলে।